কালীঘাট মন্দিরে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন মাকে, পুজো দিয়ে সংগতি যাত্রা শুরু করলেন তিনি। গত মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক থেকে এই মিছিলের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংগতি মিছিলের আয়োজনের কথা ঘোষণা করেন তিনি। গড়চার একটি এলাকায় একটি গুরুদ্বারের চাদর চড়ান তিনি। এরপর স্কুটিতে চেপে মিছিলের কাছে ফিরে আসেন মমতা। সর্বধর্মগুরুদের সঙ্গে শুরু করেন যাত্রা। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনের নামে বিজেপি গিমিক দেখাচ্ছে বলে দাবি করে পাল্টা কলকাতায় এই মিছিলের আয়োজন করেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সংগতি মিছিলের শুরুতেই কালীঘাট মন্দিরে যান তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হাজরা থেকে সংহতি যাত্রা শুরু হয়। সর্বধর্মগুরুদের সঙ্গে এদিন মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই কলকাতায় এই সম্প্রীতি মিছিলের ডাক দেন মমতা। বিজেপি বিরোধী অন্যান্য রাজ্যে এদিন আলাদা করে কোনো কর্মসূচি না নেওয়া হলেও একমাত্র পশ্চিমবঙ্গে এই মিছিলের আয়োজন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। শুধুমাত্র মিছিল নয়, মিছিলের মাঝেই একাধিক ধর্মীয় স্থানে শ্রদ্ধা জানিয়ে এটিকে অন্যমাত্রা দেওয়ার চেষ্টা তৃণমূল সুপ্রিমো। কালীঘাট মন্দিরে পুজো দান, বালিগঞ্জের গুরুদ্বারা পরিদর্শন, পাক সার্কাসে গির্জার প্রার্থনা এবং মসজিদের চাদর চড়ানোর মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরার প্রচেষ্টায় মমতা। এই মিছিল যাতে কোনোভাবে রাজনৈতিক আবর্ত না পায় সে ব্যাপারে নির্দেশ ছিল তার। মিছিলের শেষে যেখানে মঞ্চ বাঁধা হয় সেখানে কোনো রাজনৈতিক প্রতিনিধি না থাকার ব্যাপারেও নির্দেশিকা মুখ্যমন্ত্রী। মমতার মিছিলে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, মুসলমান সহ সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকল ধর্মের প্রতিনিধিদের এক জায়গায় এনে বিশেষ বার্তা দিতেই এদিন মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঘনিষ্ঠদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার দল হিসেবে মন্দির প্রতিষ্ঠা বিরোধিতা করা হচ্ছে না, তবে এই বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি যেভাবে রাজনৈতিক রং ছড়ি দেওয়ার চেষ্টা করছে সেই কারণে এই মিছিলের আয়োজন করা হয়েছে। সেদিন কিন্তু কেউ বেরোয়নি, তার কারণ টিকিট টানছিল অন্য জায়গায়। একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি। আমরা এনআরসি করতে দিইনি। আজকে কারা বলছেন এইসব কথা? আমাকে নিয়ে কোশ্চেন করতে হয়? বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। কোথায় ছিল সেদিন, যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যা তাণ্ডব লীলা চলেছিল, সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল, এখানেও মারা গেছে অনেক লোক, উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক, মুম্বাইতেও মারা গেছে অনেক লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছিল। সবাই তাড়াতাড়ি, আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।